হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যারা মিমিফাইতে কাজ করি তারা আমরা সবাই জানি যে এই মিমিফাই যে টোকেনটা ওইটা কিন্তু নয় তারিখে লিস্ট হবে কিন্তু দুঃখের বিষয় এইটাই যে নয় তারিখে কিন্তু আর লিস্ট হবে না তাদের কিন্তু সময়টা চেঞ্জ করে দিছে এই নয় তারিখটা চেঞ্জ করে তারা দিছে তিরিশ অক্টোবর ঠিক আছে তিরিশ অক্টোবর কিন্তু তাদের যে টোকেন আছে বা তারা লিস্ট করবে ঠিক আছে যারা আমরা নয় তারিখের কথা মানে নয় তারিখে স্বপ্ন দেখতেছিলাম তারা ভাই আসলে স্বপ্নটা দেখা বন্ধ করেন কারণ তারা তিরিশ তারিখে এটা লিস্ট করবে এবং এটা কিন্তু আমি সম্পূর্ণ প্রুফ সহকারে আমি আপনাকে দেখাই দিব তারা কিন্তু তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে কিন্তু তারা পোস্ট করে দিছে ওকে তো ভাই দেখেন এই মুহূর্তে আমি আসি হচ্ছে ভিতরে দেন তারা একদম স্পষ্ট ভাবে তারা কিন্তু তিরিশ তারিখে তাদের টোকেনটা লিস্ট করবে আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এইখানে দেখেন এই যে তারা বলে দিছে যে এই যে দ্য লিস্টিং দেখেন লিস্টিং ইস বিগেইন পুস্ট ব্যাক টু অক্টোবর 30 ঠিক আছে মানে হচ্ছে যে তারা এখানে কিন্তু 30 অক্টোবর লিস্ট করবে এবং এখানে তারা কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে সেটা তো বলে নাই জাস্ট আপনারা এখানে দেখেন মিমিফাই উইল লিস্ট অন সিক্স লোডিং সিক্স লিডিং সিএক্স ইএক্স অন পেন্ডিং আচ্ছা এখানে তারা আমি বলতেছে যে 6টা এক্সচেঞ্জারে তারা লিস্ট করবে এবং একটা এক্সচেঞ্জার পেন্ডিং কনফার্মেশন ঠিক আছে এটা সম্ভবত বাইনান্স হতে পারে আর হচ্ছে পাঁচটায় তারা কিন্তু কনফার্ম লিস্ট করবেই করবে ঠিক আছে আছে এখান থেকে তাদের যে টোটাল ইটা টোকেন সাপ্লাই তার হচ্ছে যারা কমিউনিটি এয়ারড্রপের জন্য এলিজিবল থাকবে তাদেরকে তারা দিবে ঠিক আছে মানে হচ্ছে যে আমরা যারা এই যে এয়ারড্রপে কাজ করতেছি যারা তাদের জন্য কিন্তু নব্বই পার্সেন্ট তারা ই দিবে পেমেন্ট করবে ঠিক আছে বায়ো লোকেশন দিবে আর বন্ধুরা এখানে তারা আরেকটা কথা বলতেছে যে অনেক ইউজার বা মিলিয়ন মিলিয়ন ইউজার কিন্তু তাদের সাথে কাজ করতেছে এবং অনেক প্রজেক্ট কিন্তু স্ক্যাম করছে তো মিফাই কিন্তু এরকম না তারা এখানে বলতেছে এন্ড আপনি যদি এটা সম্পূর্ণ পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে এত কিছু পড়ে তো আসলে শোনানো যায় না বাট আমি আপনাকে একদম সংক্ষেপে বোঝাই দিলাম যে তারা হচ্ছে তিরিশ তারিখে এটা লিস্ট করতে চলছে ঠিক আছে আর একটা কথাও তারা বলছে যে তাদের যে ইটা আছে ক্যাম্পেইন সেভারেল মেজর ক্যাম্পেইন এটা কিন্তু নেক্সট উইকেই আসতেছে এবং তারা যে স্ন্যাপশট নিবে সেই স্ন্যাপশটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু তারা এখানে নিয়ে আসবে এই দেখেন তারা বলতেছে শর্টলি আফটার দ্য স্ন্যাপশট ঠিক আছে মানে হচ্ছে যে তারা খুব শীঘ্রই কিন্তু এই মাসের ভিতরে দেখবেন যে স্ন্যাপশট নিয়ে আসবে এবং যদি তিরিশ তারিখে লিস্ট হয় তাহলে বিশ তারিখ অথবা পঁচিশ তারিখে দেখবেন যে তারা স্নপসরটা নিয়ে নিবে ঠিক আছে এবং এখান থেকে আমরা উইথড্র করতে পারবো আহ পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ বা এর ভিতরে কিন্তু আমরা উইথড্র করতে পারবো ঠিক আছে তো দেখেন ভাই আমরা কিন্তু কিন্তু এটা যখন আপডেটটা আসে সঙ্গে সঙ্গে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিছি এই যে দেখেন লিস্ট হবে জন্য আমি আপনাকে বারবার বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই টেলিগ্রামে জয়েন করে রাখবেন ঠিক আছে কারণ এখানে আপনার প্রতিটা আপডেট সহ পেমেন্ট প্রুফ উইনার লিস্ট তারপরে ওয়ে সবকিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য অবশ্যই আপনারা এখানে জয়েন থাকবেন তো ভাই দেখেন আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে মিমিফাই কিন্তু এই এক্সচেঞ্জার গুলোর ভিতর কিন্তু লিস্ট হতে চলছে শুধুমাত্র বাইনান্স বাদে আসলে বাইনান্সটা লিস্ট না হলেই ভালো হয় অনেকে আপনারা বাইনান্সের লিস্ট না হলে রাগ হন কিন্তু ভাই বাইনান্সের লিস্ট হইলে একটু ঝামেলা ঠিক আছে তো যাই হোক এই যে দেখেন ওকেক্স আছে বাইবিট আছে বিটগেট আছে দেন এমএক্সি কুকয়েন এইগুলোর ভিতরে টোটাল 6টা এক্সচেঞ্জার কিন্তু তারা লিস্ট করবে ঠিক আছে এটার একটা প্রেডিকশন এখানে দেওয়া আছে এন্ড এখানে তারাও বলতেছে কি যে তাদের যে ইটা আছে পেমেন্টটা তারা দিবে কিসের কিসের উপরে যেমন মেইন কয়েনের উপরে তারপর লেভেলের উপরে দিবে এরপরে দেখেন গেম অ্যাক্টিভিটি দেন ইটিসি দেন ক্লানে যারা থাকবে তারপর রেফারেল যারা করবে টাক্স যারা করবে আর হ্যাঁ আমাকে অনেকে একটা প্রশ্ন করতেছিলেন যে আমরা ভিডিও যখন স্কিপ করি তাহলে কি আমরা এখান থেকে পেমেন্ট পাবো কি না তো ভাই দেখেন এখানে তারা স্পষ্টভাবে বলেই দিছে যে যারা ভিডিও স্কিপ করবে বা টাক্স স্কিপ করবে তারা ইন এলিজিবল হয়ে যাবে ওকে তো বন্ধুরা দেখেন এখানে তার আরেকটা কথা বলছে যে তাদের যে সিজন আছে সিজন কোন টু সিজন আসবে না একমাত্র এই সিজনেই আপনারা কাজ করতে পারবেন এরপরে কিন্তু আর মিমিফাইতে কাজ করা যাবে না ঠিক আছে এবং তাদের যে টোকেন আছে সেই টোকেনটা একদম হান্ড্রেড পার্সেন্ট আনলক থাকবে ঠিক আছে মানে একবারে আপনারা সব পেমেন্ট পাবেন ঠিক আছে লক লক থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট একবারে পেমেন্ট পাবেন এটা তারা বলে দিছে তো যাই হোক নিয়ে এই ছিল আমাদের ছোট একটা আপডেট আপডেট আর প্রতিটা কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সব আগারে ভিডিও করে দিয়ে দিই আর আপনাদের পেমেন্ট পকেটে নেওয়া পর্যন্ত কিন্তু আমি প্রতিটা আপডেট দিয়ে দিব অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য